শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ জামালউদ্দিন, বাবার নাম মার নাম আমাদের এখন ওই জঙ্গল জলদির পাশে বয়স 12-13 বছর। দেখছি আমি আর শুনাম সময় রাজাহারের এভাবে অত্যাচার করবি, বাবারা বাইর করে আইনি হইতো পার ভিতরে একটু রাত্রে রইলে তারা বাইরে হইত, বাইরে যারা ওই রাজাহার হলে ইয়া করে তারা গেরুয়া করিয়ে রে এখন তৈরি এর কিছু কিছু লই যাই এর মার ফেলি তো এরকম দেখি। আর একদিন সকালে লোকবিশ্বদেরই আরেকজন আবু শহীদ বললাম আইরে আর একটা সিঁড়ি লেগে দিয়ে হয়তো মুখও হইবে নিজেও যাই মানে সিঁড়ি এনে দিবে ওই সৈয়দ দিলার বলে হয় এসব নাকি মানুষ আছে মেয়ের বাজার এক বস্তা সই আর খুব বড় হাঁস জল আছে টিয়া দিয়ম 5 কেজি সোমিন তালিন ফাড়ে দিয়ে সুলতান গুরুত্ব হন নু ভবিষ্যতের ক্যাম্পে দেখছি আর লুজেইরে জিনিস আস আসব এর ক্যাম্প লবি ক্যাম্প পড়ে ক্যাম্প আছে ফার ভিতরে ওই দুলে দিন বলে হয় ক্যাম্প মাল লবি এর আর সব তো অন লবি এর ফন মুক্তিত এর নাই সুদিলি অন্য ক্যাম্প তো আছে নি তারা 2-3 জন আছে আর জল 2-5 মিনিট বাদে সুলতান পুর বাইরে আইও আইনো ভরা সাদারে বাঁধি ওই তারা ফাইগেরা করে দেয় রেফার বুয়া করে রেখে আবার একদিনের কষ্ট বা দেখি দি কি কষ্ট কষ্ট মানে এই পর্যন্ত ঝুঁকে আশ্বিন খাতিমার সময় পারে বলে মনে হয় আর বাংলা মাস
দুনো ভাইতে এত পর্যন্ত দাঁড়িয়ে এই যোগ আসা হচ্ছে যোগ 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 মিলে এইভাবে রাখি আর প্রতিদিন সূর্যের গুরু বিভিন্ন উপার্জন দেখি সে পুলিশের গাড়ি উপার্জন করে দেখি ওই আর পুলিশ হোক মানে থানা উপার্জন দেখি শ্রী রমেশ উপার্জন দেখি এই তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।